ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার। অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এই দিনের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো অ্যাসোসিয়েশনের সভাপতি ও সহসভাপতি মনোনয়ন। অ্যাসোসিয়েশনের পূর্বতন সভাপতি রতন সাহা বয়সের কারণে ইস্তফা দেওয়ায় অস্থায়ীভাবে সভাপতির দায়িত্ব দেওয়া হয় সহসভাপতি প্রণব সরকারকে। রবিবারের বৈঠকে বর্তমান কমিটির মেয়াদ পর্যন্ত স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত দেওয়া হলো শ্রী সরকারকে। একইভাবে শ্রী সরকার সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় সহসভাপতি হিসেবে নিযুক্ত হলেন ক্রীড়াপ্রেমী রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী রূপক সাহা। শুধু তাই নয়, টিএফ এর প্রাক্তন সভাপতি রতন সাহাকে অ্যাসোসিয়েশনের পেট্রন হিসেবে নিযুক্ত করা হয়েছে। গভর্নিং বোর্ডের বৈঠকে এদিন আরও সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী খরুয়া এ ডিভিশন চন্দ্র মেমোরিয়াল ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট স্পন্সর করবে শ্যামসুন্দর জুয়েলার্স। তাছাড়া এই টুর্নামেন্টে এবছর চ্যাম্পিয়ন ও রানার্স দলের পাশাপাশি তৃতীয় স্থান ও চতুর্থ স্থান অর্জনকারী দলগুলোকে যথাক্রমে 15,000 ও 10,000 টাকা পুরস্কৃত করা হবে। এছাড়াও এই দিনের বৈঠকে ভারতীয় ফুটবল ফেডারেশন রাজ্যের ফুটবল উন্নয়নের স্বার্থে যে 24 লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে, একে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়েও আলোচনা করেন সদস্যরা। বৈঠক শেষে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান টিএফএ সচিব অমিত চৌধুরী। ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি কাজ করবেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে। আর আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট রতন সাহা, যিনি নাকি স্বইচ্ছায় নিজের কোর্স ছেড়ে দিয়েছেন, ওনাকে আমরা ছাড়িনি, ওনাকে আমরা প্যাট্রন হিসাবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে রেখে দিয়েছি। এই হচ্ছে মূল কাজ। আর এর সাথে সাথে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ত্রিপুরা ফুটবলের উন্নতি প্রকল্পে 24 লাখ টাকা সাহায্য দেবে বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেইটাও আমরা এখানে বলেছি, সব মেম্বার যারা আছেন ওনারা সেটাকে সাধুবাদ জানিয়েছেন। আমরা সেই টাকাটাকে সুন্দরভাবে ইউজ করে সারা ত্রিপুরা রাজ্যের ফুটবলের উন্নতি প্রকল্পে কাজে লাগাবো, সেই সিদ্ধান্তে আমরা নিয়েছি। এই হচ্ছে মোটামুটি কাজ। হ্যাঁ, আরেকটা বড় সিদ্ধান্ত হয়েছে, আমরা যে এ ডিভিশন ফুটবল লীগ যেটা খেলি, সেই এ ডিভিশন ফুটবল লীগের আগে এবার আমরা সেটাকে শ্যামসুন্দর কোম্পানিকে লিখি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।